হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুব সহজ একটি নেল আর্ট টিউটোরিয়াল। এটি তোমরা তোমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি আমার নখে একটি ক্লিয়ার বেস কোট লাগিয়ে নিচ্ছি। এর উপর আমি একটি সাদা রঙের বেস কোট লাগিয়ে নিচ্ছি। আজকের নেল আর্টের জন্য আমি এ ধরনের প্রিন্টেড কাগজ ব্যবহার করছি। এখন এই কাগজগুলোর ওপর আমি একটি ক্লিয়ার টপকোট ব্যবহার করছি এবং টপকোটটি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টপকোটটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি কাগজগুলোকে আমার প্রত্যেকটি নখের সাইজ অনুসারে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিকেল কেটে নিলাম। এখন একটি কৌটোয় আমি অল্প পানি নিয়ে ডিকেলগুলোকে পানিতে ডুবিয়ে দিলাম এবং অপেক্ষা করছি 15-20 মিনিটের জন্য, যাতে করে ডিকেলগুলোর পেছনের কাগজ সম্পূর্ণভাবে ভিজে নরম হয়ে যায়। 20 মিনিট পর আমি ডিকেলগুলোকে পানি থেকে তুলে নিলাম। এখন ডিকেলের পেছনের যে নরম কাগজ রয়েছে তা আমি আলতোভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে তুলে নেব। এক্ষেত্রে খুব সাবধানে করতে হবে যাতে ডিকেলটি ছিঁড়ে না যায়। এবার ডিকেলটিকে উল্টো করে আমি একটি ক্লিয়ার স্ট্যাম্পারে বসিয়ে দেব এবং হালকা হাতে চেপে দেব। এখন আমি আমার নখে একটি ক্লিয়ার টপ কোট লাগিয়ে নিচ্ছি এবং ডিকেলটি খুব সাবধানে নখের ওপর চেপে বসিয়ে দিলাম। এখন বর্ন প্রিটির এই ম্যাট টপ কোটটি দিয়ে আমি নেল আর্টটি ভালোভাবে সিল করে দিলাম। একইভাবে আমি সবগুলো নখে ডিকেলগুলো লাগিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও ডিকেলগুলো লাগাতে পারেন। এর জন্য প্রথমে একটি ক্লিয়ার টপ কোট লাগিয়ে ডিকেলগুলো আঙুলে নিয়ে ভেজা বেসের ওপর রেখে আলতোভাবে চেপে চেপে বসিয়ে দেবেন। সবশেষে একটি ম্যাট টপ কোট দিয়ে আপনার নেল আর্ট কমপ্লিট করবেন। তো এই ছিল আজকের নেল আর্ট টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, বাই গাইজ।